এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেই ছবি কলকাতা শহরের। সেখানে বিক্ষোভ মিছিল চলছে বিজেপির। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার বিজেপি সমর্থকরা রাস্তায় নেমেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন যেরকম অগ্নিমিত্র পল, একদিকে উপস্থিত ছিলেন রূপা গাঙ্গুলিও। হাতে প্ল্যাকার্ড নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন তারা প্রশাসনের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে শোনা গেল এই ক্ষেত্রে এই প্রতিবাদ মিছিলে। সেখানে একদিকে যেরকম কুশ পুতুল পোড়ানো হয়েছে, ঠিক একই রকমভাবে একেবারে অন্যরকম ছবি সেখানে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষকেই কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন চিকিৎসা কর্মীরা, আর নেতৃত্ব দিচ্ছেন হাতে দড়ি নিয়েই অগ্নিমিত্রা পল। ঠিক কি ঘটেছে দেখা যাচ্ছে, প্রতীকী একটি মুখোশ পরানো হয়েছে সন্দীপ ঘোষের। সেই সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষ খবরের শিরোনামে, সেই সন্দীপ ঘোষ যাকে সিবিআই বারংবার তলব করছে আর তাকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একের পর এক তথ্য উঠে আসছে সামনে, আর যখন সেই সমস্ত তথ্য ক্রমশ প্রকাশ্যে, তখন তাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই কলকাতা শহরের রাস্তা দিয়েই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষকেও রীতিমতন আক্রমণ চালাচ্ছে বিরোধী দল বিজেপি। কি বলছেন অগ্নিমিত্র পল এবং রূপা গাঙ্গুলি, শোনাব আপনাদের পরপর। যেভাবে অবয়াকে মারা হয়েছে এর প্রতিশোধ হবে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য হয়েছে। পুলিশ পেটাচ্ছে, মানুষ আন্দোলন করছে, পুলিশ কেন চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে মেয়েগুলোকে, কেন করছে, কেন এভাবে একটা হাসপাতালে যখন অলরেডি ঘটনা ঘটে গেছে তারপরে কেন সে হাসপাতালে গুন্ডা ঢুকে ভাঙচুর করে সমস্ত এভিডেন্স প্রমাণ তথ্য বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কেন করা হয়েছে? ইচ্ছে করে মমতা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে প্ল্যান করে একটা মঞ্চ বেঁধে বলছেন যে নির্যাতিত শাস্তি চাই, নির্যাতিত শাস্তি চাইছেন উনি। অথচ ওনার পুলিশ, ওনার পুলিশ সমস্ত লোকালে মারছে, ওনার গুন্ডা দল গিয়ে আর্থি করে সমস্ত তথ্য প্রমাণ রেকর্ড করার জন্য ওখানে ভাঙচুর করে এসছে। কেন একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে রেপ করার পর, মার্ডার করার পর কেন বলা হলো যে ওকে আত্মহত্যা করেছে? ওর বাড়িতে কে ফোন করেছে? ওর বাড়িতে কে ফোন করেছে? সাধারণ মানুষ মাঠে নামছে, কেন পুলিশ মারবে আমাদের? কেন পুলিশ মারবে সাধারণ মানুষ? ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।